الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى إذا الشمس كورت وإذا النجوم انكدرت وقال الله تعالى أيضا والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কুমিল্লা জেলা যাতে লাকসমতান আগে লাকসমতানার বামুন্ডা পূর্বপাড়া আর নূর জামি মসজিদ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজুদ্দোর মাহফিলে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বর্দার আয়ালের আমার নাজিরা প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে মদিনার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেলা আলহামদুলিল্লাহ। তো মোবাইলে ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করেন, কোনো ইউটিউব চ্যানেল ফেসবুকের জন্য অনুমতি নেই, শুধু আমার টেলিভিশন থেকে অনুষ্ঠান দেখবেন। এটা আমরা আইনত দণ্ডনীয় হবে, আপনাদের আটকিবেন আপনারা। ফ্ল্যাশ লাইট বন্ধ করো স্যার। আচ্ছা, আপনারা এত সকাল আইসবেন আলোচনা আমার কখন ছিল? আমি 7:10 আগে বইছি, 10 মিনিট আমি লস টাইম দিব। অন দাবাতে আই লিসি দোষ হারাবে কিতা করো নন পুকুরে টক দন্তের জন্য তারা 7 লিখছে। কথা ছিল বাদে মাগরিব, আমি 20 মিনিট পরে ধরবো, এইটা কঠিন ভাবে করছি। তো যদি সুন্দর করে হাইলাইট করতো, আমার আশা ছিল 1021 লোক ইনশাল্লাহ এটা তারা দেখতো। এই মুজাফফরগঞ্জ বাসী সিলেটে আর কক্সবাজার অন্তি নেমা আফিল তখন আফসিন গঙ্গা তো আন্দাজ গিয়ে কোবায় ডালা দিয়ে এরই করে এই তারপরে আমি বুঝে চাইলাম কেন লোক এসেনি বসে তো জানা কিনলে ওরা সার ওইভাবে হয় নাই। এই যে এদিন না হরুগা বন জালগা দেখছো তুই 20,000 মতো লোক গেছে, এটা দেখবো যে আসর সময় দিল লোক হইব ঠিক নেই আইব আইব। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করবো, কথা কাজে মিল থাকলে আল্লাহ খুশি হয় ঠিক নেই। হ্যাঁ, আসর ওরই তো নিয়েছি ঠিক নেই। মূলত আমাদের প্রোগ্রাম এপ্রিল ছাড়া খালি নেই, এপ্রিলই করলো রিস ম্যাগের দৌড় দিব ম্যাগের দৌড় এনে দিব। তা আমি করছি যে আমরা করে একটা লাইন করতে পারি দাউদ গান্ধীর সাথে আপনাদেরকে
যদি একান্তই আমাকে নেওয়ার আপনাকে আশা থাকে, আমি এই আপনাদেরকে বাদে মাগরিব 59 মিনিট সময় দেব। এখন দরিদ্র কেরামতি গরিব একটু কম আছে, সামান্য 1 পয়েন্ট কম আছে, দরিদ্র কমালে ফের ব্যান্ডেলে 1 পয়েন্ট কম আছে, কষ্ট হয় তো যে তার কুলজারে ন ভাঙে বেড়া ব্যান্ডেল নেই থাক, ব্যান্ডেল ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি একটু কথা বলবো, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। কথা হলো বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে। কি নিয়ে? বৈজ্ঞানিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে। এখন নবীজি তো আর মোবাইল টোবাইল বিমান টিমান বানানো দেখতে বানাসি না, তো হুজুর কেমনে বৈজ্ঞানিক হলো? খুব কঠিন আলোচনা। কথা সামনে তো না বুঝলি, হিসি বুঝলি না কিচ্ছু। এখন এই হুজুর তো কিচ্ছু বানানো গীতা কর আয় কিন্তু দেশের লই না, ডরে ডরে দেশ কত নকা বার হয় এমনি কইছে হেমনে কইছে ডরে আয় দেশ গেলাম আয় দূরে দূরে বদলে বুঝি যখন ফেরেশতার ঘরে কল করছে পরামর্শ সভা ডাক দিছে, বলে ইনি জাইলুন ফিল আরদে আই ফিল বামুন্দা কলিবা, আমি জমিনে কলিবা বানাইতাম স্যার, মানুষ বানাইতাম স্যার, এটুকু বামুন্দা ফেরেশতা করে বল। ফেরেশতারা কয় মাবুদ রে, আতা জাআলু ফিহা মান ইউসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা'আ নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আমরাই তো সবসময় নামাজ পড়ি, যা যা দরকার সব সময় আমরা আমাদের আবাদত করতে আসি, আমার কি দশা? আল্লাহ ডাক দি করে এমনি আয়লামু মালা, বিজ্ঞান গবেষণাগারে নিয়া থিসিস রুমে নিয়া সব শিখে টার্গেট হলে চা খাওয়াইতে খাওয়াই চোখে বইয়ে দিবে আজ কিয়ে সাহেব আর ইস্টি আর যেহেতু আরো মিছিল দিবে না কলফা কাঠ
একশো পারিচয় ঠিক নেই। আমরা যে আব্বার বরকতে আইলাম আব্বার নামের সামনে তুই আলাইসালাম করি না, তোর মত কমি না তো দুই নেই আদম وقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. الله شاف شيء كي انترفيو بول كتشي انا استرقر انا بسي وأنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين إلي كتا كتا ما نسي باسي فالله كل دوشي شمي فرم كتا قالوا سبحانك لا علم لنا وما السار كاشيطو এদিন ফরিদপুর তো যাই আনি যে মাইক কমাছি আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে সাউন্ড তুরিন কি কমাসা ওমানটা না মানলে কত বড় কষ্ট লাগে। এখন 59 মিনিটে এসে ভাড়া আর ইজা তো হতে যাইব আর হরে জুতা দিয়ে দিল আবই তো মতো ফাট করি আনা আমি যে মাস সময় বিষয় আর সেখানে আমি বাধা তোরা যে তো আমার প্রিয় ওরা আমার প্রিয় লাল কাটা গাড়ি আর দিতে নাই ঠিক নেই লালতে কাড়ি আর তাহার সামনে কোনো কাশে না কাশে এখানের মালিক যদি লাইকে একটু কাড়ে লাইক ইয়ানো যদি এক মিনিট বেশি করি ইয়ানো এক মিনিট কম হইব নির্ধারিত বেটা দিছে আস কথা বুঝছো নি মনে করি না মত তোমরে হিংসা করি নামাজ বিল্লাহ এই জন্য আমরা টাইম মেনটেনেন্স করি চলি এটা বন্ধ করো সত্তর আল্লাহ দোয়া লাগে ফ্লাশ লাইট দিয়ে জ্বালাচ্ছে কষ্ট হয় গুলি খাই বলল এর চেয়ে বেশি কষ্ট লাগে ক্যামেরা ফ্লাশ লাইটটা ছবি আইলে এখন মাহবুব রে শরণ দিও না তুই আগের সিলেবাস না আজ তো তা আড়া হারি এর বাইরে আড়া হারি কে কর ওর কথা নেই কে কর এবার আল্লাহ আদম সবিউল্লাহ রে ডাক দাদা রাদিয়াল্লাহু আনহু দিকে গেল এমবে দি আসমা হাওলা এডি কিতে কিতে মানে সে কো এবার আদম সবিউল্লাহ আল্লাহ এর স্কুল ড্রাইভার না ওইটা ওর টেস্টার ও কারণে ভিতরে বলি বললেস না ওইটা কি ড্রাইভার মাই আমার ছেলে লুই পাস্তুর আবিষ্কার করবে ও বুঝলি এটা কিনতে বিমান আমার ছেলে মাইকেল কলেজ নেইলাম অষ্টম এই সমস্ত বিমান রকেট টকেট সাম্রাজ্য কথা কি বুঝছো নি কিচ্ছু বোঝো না সব এটা কি কোরআন আছে নি কথা নাম দিয়ে বসি আছে নি আছে খেয়াল করস তো লাল কেশর তো আল্লামা আদম আল আসমা আল্লামা ফেল ফাইল আল্লাহ আল আসমা প্লুরাল নাম্বার সব কিছু শিখেছে এখানে আল আসমা আলিফ লাম ইসতিক রাখি যদি ধরি পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত একটা নাট বলতে স্ক্রু ড্রাইভার বিনা আর মোবাইল টোবাইল যা কর যা কিছু আবিষ্কার করবো সব কিছুর নাম আব্বা সেদিন ইন্টারভিউ বোর্ডে কইছে আব্বার হোলা গোবিত্রে একখান সেরা ফোলা আছে শ্রেষ্ঠ ফোলা আছে তার নাম এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একখান মানুষ আছে যিনি নিজের টিচার হিসাবে দাবি করছে সেই মানুষের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি এই জগতে পিসার হিসাবে নাজিল হয়েছি। হুজুরের শিক্ষককে আল্লাহ, হুজুর যদিও কোন স্কুল মাদ্রাসা কলেজ পড়ে না, হুজুর নিজেরে নিজে হ্যাডম দিয়ে কয় হইস্তু মোয়াল্লেমা, এই জগতে আমি নবী টিচার হিসাবে নাজিল হয়েছি। দুনিয়া কোন বৈজ্ঞানিক নিউটন সব আমাদের আর কেউ বলে নাই আমি বৈজ্ঞানিক আমি টিচার, কারণ সে জানে যে কয়েক বছর পরে তো সূত্র পাল্টা লাগবে, আল্লাহ ডরে টিচার কয় না। বিজ্ঞানের সব গ্রন্থ বোঝা যায়, পড়া যায়, সূত্রগুলা বোঝা যায়, পড়ানো যায়। আল্লাহ রসুলের কাছে আল্লাহ 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 শাহানু একখানায় আপনাদের করে দিয়েছে নবী, ও আমি যে বিজ্ঞানময় গ্রন্থ দিলাম সৌকায়াতের অর্থ তামাম পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত চেষ্টা করি উঠাচ্ছে আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ করতে চিনি সামনের বছর হাই হোক দেখে কয় আল্লাহু আলহামু বে মুরাদি বিহি, কয় এটা তো আল্লাহ কি মুরাদ দিছে আল্লাহ জানে। আড়া ভাই নিউটনের বই হ্যাডুইং গোল্ডিং এর বই মাইকেল কলিন্স এর বই লার বই এ কর বেকুল পড়া যায়, কিন্তু হুজুরের কাছে যে আঙ্গ মামনটা এই যে কিতাবি এর আল্লাহ দিছে এইগুলো আয়াতে এই যে মুতাশাবিহা এইগুলোর অর্থ এই পৃথিবীর কোন জ্ঞানী বৈজ্ঞানিক করত সামনে পারবে না। এবার বুঝেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বৈজ্ঞানিক, খালি তো নাই কিতে করে আল্লাহ রসুল বলতিয়েছে ও দুনিয়ার মানুষ দুনিয়াবাসীর কর্তব্য হা আল্লাহ কর্তৃক কয় যে আল্লাহ হুজুর কাছে নাযিল করছে, কেউ তো আর দেন আল্লাহ হুজুরে কয় হুজুরে তো ব্যাগে দেখছে লিখিও প্রভাত বেলার 9-10টার দিকে কসম ওয়া সুবহি ইযা তানাফাসা প্রভাত বেলার কসম ওয়া শামসু সূর্যের কসম ওয়া দুহাহা যখন এটা আলোকিত হয় প্রজ্বলিত হয় ওয়া লাইল ইযা সাজা রাত্রের কসম যখন এটা অন্ধকার আচ্ছন্ন হয়। কি হুজুর আছে না মসজিদে ভিতরে না হুজুর সূর্যলে কথা কয় না, সুন্দর একটা আলোচনা যদি কামা লাগাই দিয়ে রস কামে হয়েছিল তিল গুলি বয় বেড়া ওয়াজ খারাপ করতেন না আমি গবেড়া এটা তো নিজের খাতে উঠা দিয়ে কেন রে নিজের খাতে উঠা দিলে ঠেঙ্গের তলে মশা হল না হেন দিয়ে উঠার আলি যে সামনে এত মশা গায়ে উঠে দেয় অতএব তো করে একটু দিতে চেষ্টা করি তত আরো লাড়ি নে জুড়ে দিই আর চিন্তা করতে পারো কথা বুঝে দি প্রভাত বেলার কসম রাত্রের কসম ওয়াল গুদুবি ওয়াল আসাল গুদুলির কসম দীপ্রাণের কসম সূর্যের কসম তারপরে চন্দ্রের কসম তুজুর ইনি কেন জানে কোনদিন বিবেকের প্রশ্ন করছি তুজুর তো মসজিদে ভিতরে আছে হুজুরি হেই দুনিয়া গেরাম তো বামন রাত্র 9,30,00,000 মাইল উর্ফে সূর্য সিটি হ্যাঁ কসম কাড়ে হুজুরি ওনারে কোন স্রষ্টা কইতে আছে হুজুর এমনি কর কইতে তো আছে আল্লাহ মুক্ত হুজুরের হুজুর আপনি কই দেন এই কথাটা তোরা চিন্তা করছিলি নি এত বছরে কি রে ঘটনা কি তা কোরআনে এই সমস্ত কথা কয় না, সূরার নাম লাইল রাত্র সূরার নাম আশামস সূর্য সূরার নাম তারপরে আরো কিতা কিতা আছে না এইভাবে মশা মাসি বাকারা গরু সূরার নাম সূরার নাম ছাড়া সূরা রাত সূরা রাত কথা কয় না সূরা রাত মানে কি খাড়া না গো এক রাষ্ট্রে কোন কোন রাষ্ট্র যদি ঠাড়া মালিক হইত তো পৃথিবী এক রাষ্ট্র আরেক রাষ্ট্র করে তো দাদা দিয়ে মারিয়ে দেন বলা করে ঠাড়া মালিক ঠাড়া মালিক ঠাড়া দিয়ে তো মানুষ মরে ঠিক নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাড়া মেডি যাকে ওনার কাছে তো স্ক্রু ড্রাইভার নাই টেস্টার নাই বাল্ব নাই
আমার আল্লাহ তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনে সব কিছু মানেছেন, তারপর তিনি মনোনিবেশ করলেন আসমানের দিকে, আসমানের আল্লাহ সাত রাষ্ট্রে বানাইছি, ছয় রাষ্ট্রে একটু পিছনে দেখেছে আল্লাহ আমার সাহিত্য করতেছে। ওই জালিমের কন্যা মোবাইলটা বন্ধ করতে কত কষ্ট দিতেছে, যে আল্লাহর কাছে দায়ী আমাদের এক সেকেন্ড নষ্ট করলে ব্যাগে মিলিয়ে এক মাসের সময় নষ্ট, ঠিক নেই? বারবার ফ্লাশিং লাইটটা দিয়ে না কষ্টে মরে যায় চোখের মধ্যে হাঁটা যা প্রিয় বন্ধুরা। তারপর আল্লাহ কোন দিকে মনোনিবেশ করলেন, কোথায়? সামাওয়াত, আসমানের সাত রাষ্ট্রে বানাইছে, আল্লাহ যদি বাসা না পায় আমি চলি যদি একটা জায়গা নাগা গজল কথা কয়ে তোর মুখে কই উঠে টাকায় আসমানের কয় রাষ্ট্র মানেছে? তিন রাষ্ট্র মাসিল। এবার হন আকিদিন মাতবার আগে কত কথা কই, এই যে আমার মামুন্ডা কান্দ্রে মুরগা খাইতে হয়েছে, এক বাবু শ্রী রাখছে মুরগার বউ, মুরগার নাতিও খাইতে হয়েছে, নাতি হলো নাগাই শুরু করে নাতি ধরে ন পয়জন আসার গভর্নমেন্ট কলেজ ব্যাগে খাইতে হয়েছে, একই আগুন একই তেল একই বারোমের ডিম, ঠিক নাকি? একই মুরগার বস্তু একই খানা খাই, কেউ বড় হয় কেউ বুড়ো হয়, মুরগে খাই বইটা তো উঠতে না আল্লাহ, আর নাতিন খাই গো দাদার শরীর গরম হয় বিয়ে দেন না, নাতি গো দাদা আর ক বসন্ত অপেক্ষা করতাম, কুকিং করে বলে দেখতাম না দেখতাম না মেজাজ খারাপ করে বিয়ে করেন উড়া লাগি, কিন্তু খানা তো একটা। এই বিজ্ঞানের এই যুক্তিটা কোনো বৈজ্ঞানিক দিতে এলো না, একজন এটা সমাধান দিছে তাদেরকে একখানা খাওয়াইয়া বড় করে বুড়া করে তিনি আর কেউ ন, তিনি হচ্ছে আমি আল্লাহ নে কথাটা কর। কোন বৈজ্ঞানিকরা প্রমাণ দিতে এলো না, কিন্তু ঘটনা কি, খানা একটা দিনে একরকম বাবু সি একটা ঠিকই হোক, কেউ খাই বুড়ো হয় আর কেউ খাই এনে কে কাজ করে, কে কাজ করে? এই সমস্যার সমাধানটা আমার রসুল দিছে, আগুন আগুন দেখছেন হাতে পটু ইয়ে বানাই যায় কোন বৈজ্ঞানিক দেখা প্রমাণ দিতে এলো না, আবার আগুনের হিটারে মিটার আবার ফ্লাশ লাইট চালাচ্ছে এত বর্তমান আমার দিয়ে সবকে তো আগুনের হিটারে মিটার ভাড়ে কমে, এটা প্রথম প্রমাণ করছে আমার নবী মুহাম্মদ আগুন কোন থাই অত্যন্ত কোন বৈজ্ঞানিক করতে হচ্ছে কোন ভাইয়ে কোন যায় তোর মুখ দিতে যায় পেট্রোলের বোতল দেওয়া যায় পেট্রোল লড়ে সরে মাগো কান্দি মারি দিলে ভাব
আল্লাহ রাসূল কয় এমন বানাই যায় বলো আল্লাযী জালা লাকুম মিনাশ শাজারি লাফদারি নারান ফায়রা তুম মিনহু তুকিদুন, যিনি আমার সে আল্লাহ যিনি তোমাদের জন্য সবুজ গাছগাছালিতে আগুনের ব্যবস্থা করেছে। আগুন কানে যায় সবুজ গাছ, এই যে খের আছে না, এ খেরের মধ্যে আগুন, কান্দি মানুষ জ্বলবি তোরা, বাসের মধ্যে কথা এরতে না বুঝলে মজা হাইতে না, তো কথা কঠিন সূক্ষ্ম সূক্ষ্ম সূত্র, আমরা যে খেরও বইছে এটা তো আগুনও বইছে, কেন কান্দি মেলে যাচ্ছে না তে দেখলাম ওয়ালিং মেশিনে করে দিছে বাপার খুললেন আবার জ্বালালেন, ঘটনা কি হুজুর তুই বুঝতে কারণ আর মুরগি লোকের কাম হইতো রায় কইয়া লাগে শান্তি লাগে না, ঠিক নেই আল্লাহর ক্যাম্পাস আপনা আল্লাহ তাহলে মানুষে কইয়া লাগে আল্লাহ কইয়া দিব, ঠিক নেই তো কইলাম যারা ঘটনা কিনতে পারবি না কোন রসু বলতেছে দিছি আর লোয়ারে লোয়া কাটিয়ে দিছি আগুনের মিটার বলতেছে বাড়া দিছি আর আষ্টসু বলতেছে লাগাইছি আর এ হে এ এক ওয়েল্ডিং এর এ সিকি গ্যা লোয়া সালা আলাস। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো 900 বছর আগে দুনিয়াবাসীরে কইছেন, সুবহানাল্লাহ ঠিক কি না? ইব্রাহিম বলেন যখন অগ্নি মধ্যে ঢুকা হায় হায়, ইব্রাহিম বলে আল্লাহ উনি দিব্যি সুস্থে বলেছে নমরুদ যে শোনা কয় কি রে এখন জ্বালা দিয়ে রস্তা হামসাই দিয়ে জ্বালায় ও গোলামের উদ্দিন হুই হ্যাঁ তোর সিগারেট খাইয়ে লাই কে কয় এ আগুনের হিটারের মিটার আছে সুইজের মিটার আছে এটা নিয়ন্ত্রণ করে কি আল্লাহ, মানে আর আল্লাহ কই ওটা তো মানে না আমার আল্লাহ আগুনের ফোন করে দিছে ফুল নায়া নারু গুনি পর দাও ওয়া সালাম আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা, আগুন জ্বলে উনি ভিতরে হয়ে গেছে তাহলে নিশ্চয় কোন মহাবৈজ্ঞানিকের সাথে ওনার কানেকশন আছে, তার নাম অষ্টশো দশ কোটি মানুষের ভিত্তি আর ছশো কোটি মানুষ জিজ্ঞাই হলো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নসিবতের গতি আছে এমন হিট দি বানাইছে একে একশো বছর নষ্ট হইতে প্রযুক্তি ইব্রাহিম আয়াতিকে দিয়ে আগুন খাইতে আছে বিমানে আগুন খাইতে উঠতে তোমার মানুষ এরকম হয়েছে
বিমানের ভিতরে কথা কয় না, এতে কিন্তু আগুন ধরে যেতে আছে। আর মানুষ আমরা সুন্দর করে বলছি না, আগ্রাম উত্তাপ আছে, হট ডগ আছে, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ, ম্যাডামেরা ডাক দিল হাফে নিয়ে নিয়ে দি, এক্সকিউজ মি, এটা তো তোরা রাষ্ট্রে গেলে বুঝতে হজ গেছো, থিডি তো দেশ মালয়েশিয়া গেছি, ওমা শর্ট প্যান্ট নিয়ে দিন না, শর্ট প্যান্ট কিনতে মানে জিনিসগুলো গেছে, এটা কাটিং করতো, প্যান্টের কাটিং করতো, ঠিক আছে বিনা। এবার উঠতে এসেছে লুঙ্গি, বিমানের নাম করে আরো আরো ভরি হবে এ লুঙ্গি হচ্ছে, লুঙ্গি মানে সিলে নেই, এক ব্যাগে লুঙ্গি, লুঙ্গির সামনে তো হারা হারা হাত হাত করে আনে সব লাইট চলে, আর শুধু জিগির না দেখি, এক্সকিউজ মি, এক এক যাত্রীরা একটা স্টাইল করে বলেছে যে বিমান সাইরেন চালা আসলাম করা করছে, বেল লাগা সাগরের নিচে আল্লাহ মিকেল দেখো কেবল কাট আল্লাহ দিতে পারবো, আর কাট তুই কোন বাপে সালে না, ফাপ করে বিমান সাগরের নিচে, এবার নিচের দিকে যখন নামে লেগে বিমান ধরতে ধরতে তখন ওই বেগুনে জিগির করে লাইভ মোবাইল নেটওয়ার্ক চলিয়েছে তো লাই লাই লাগ তার সমান আঁকা এটি কোন কোন ইংরেজিতে আর কি বাংলাদেশের বড় বিমান তিনটাতে ফ্লাইট সাইডের লম্বা মনে হয় ডানা ওই সিটবেল্ট দিলে ডানার প্রান্ত ভাগে লাইট চলে চোখের পানিতে বুঝ বসে মা বুঝলে 1,33,000 ফুট উপরে বিমান চলে লাইট কে বোঝা যায় এটা চলে আল্লাহ গো নবী এটা করে জিজ্ঞে আছে 420 জন প্যাসেঞ্জার বইয়ে রেখেছে গে 1,000 তারপর 33,000 ফুট উপরে যায় 1,000 মাইল স্পিরিট হলো যে এদের বিমানটা কে তাকে টানাটা ধরে রেখেছে মায়ুম সিকুহুম না ইল্লা রহমান আমি রহমান আল্লাহ তাদের বিমানের টানা ধরে রেখেছি তারপরে ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تبديلا ام نبي কয় আল্লাহ করতে আল্লাহ গো নবী ও আমরা বামুনদাই গুলো রে কই দেন খোদার কাছে কই দেবে আমি জলে স্থলে বিমানের প্লেনের দিশা বিমান চলে জাহাজে আয় তাগর সম্মান দি এ হারে দিনে চা মানুষ ইগারে আয় মহব্বতে বইয়ে রেখছি আমার আয় ভাত খাবাই বিমানের রাতে ভাতের কথা কিনলে আসে আর যদি কই 33,000 ফুট উপরে আসে গিয়ে ভাত খাইও ও তো হাগানা করিও ব্যাগে দেবো আফসারি হুদা হাগল এসে মোবাইল দেরে কিন্তু বিমানের মধ্যে ভাত আছে দিলে আছে দিলে আছে আপনি দিয়ে দিয়ে তিরা হটক হটমানি গরম রকমানি করতে ফ্রেঞ্চ ফ্রাই নুডলস কপি কপি আল্লাহ দিকে দিয়ে দিয়ে আসি আর ব্যাগে সাইতে মাগো কিটা দেখতে এই বিমানের করিডোরে আরে পুরুষ পুরুষ লালা খাবার কথা আছে আরে উঠতে বুঝবি না আউজুবিল্লাহ না আউজুবিল্লাহ আল্লাহ কো নবী এনে আয়না সম্মান করতেছি সে বেল লাগানো স্টাইল করে ওয়ালাকাত কাররাম না বলি হাতা আয় সম্মান দিছে আয় আয় কে আল্লাহ আর ভাত খাবাই আগের ব্যবস্থাও আছে যদি কেউ কত 33,000 ফুট উপরে আকাশে না আঁকি কিন্তু কত সুন্দর আগলা বোলা বিমান চলিব কথা কা আবার আল্লাহ তো আমার নবী
তার বিমান ডুবাই লেতাম, জাহাজ ডুবাই লেতাম, এতে কনার বাবা চাইতো নেপালের বিমানের মতো আগে আগে শেষ করিয়ে লেতাম। আরো কিছুদিন হয়াতাম নবী ও এতে কন আমি মাওলার লগে সম্পর্ক রাখবার আমার লগে সম্পর্ক রাখবার ঠিক না এতে কারে ফোন দিত কোন মায়া সার্ভিস মায়া সার্ভিস আইবার আগে তো এতে কান্দি মারি জানা লাগতাম এখন কার কথা শুনে আর অনেক শোনা বন্ধুরে আগুনের পূজা করে মানুষের বানাইবে খোটা বানাইবে মানুষের উল্টা মানুষও বানাইছে খোটারে ঘোড়াও গুন্ডি মাসুরাকা দিয়া ক্যারের মাড়ি দি ক্যারের বেনি দি তোরা কেউ খেয়াল করলি না বিরস সামরায় দেখতে সালা কি করছ দেখছ যদি বাদে নাগরিক লেখতি হাফ লিসিডি বালা করি করতি এই যে এক বেশি হাজার বিশেক লোক হইতো আজ যে আসিয়া নাগিনি আল্লাহর কাছে আল্লাহ তোর কি দেখছি না নবী নবীর তোর মহাপ্রত একদিন বইছি না করে টিয়া দিয়ে মানুষ নিতে রাস্তা করতে মোবাইল কাড়ি দেবি অস্ত্র কমাবে আজ রাস্তাটা কেবল ঠিক আছে দাও আলহামদুলিল্লাহ আরোগ্য সূত্র বাহিনী মানুষে বলছে হাঁটিছে আয় ডরে আয় 2,24,000 নবীর কন্যা শ্রেণী গ্রামের মানুষের আয় আল্লাহ গেলাম তা আয় না ডরে ডরে ইংরে বস তো ছিল নবীর বিরুদ্ধে অসম্মান কথা এত না জুবিল্লা তোরা হারাই কয় না আমার নবীর বিরুদ্ধে কিছু বললে তার জিপে টানি চলা হলো না তোর ঠিকই না এই বৈজ্ঞানিকেরা এ বালোস তো ইয়ে আমার সাকুলাত মা আসিল আয়াতি কেতু সংশ্লিষ্ট যন্ত্র বানাইছে মিটার হিটার উচ্চতা গতি বিমান 33,000 ফুট উপরে চলে বিমান তো সংযোগ না গায়েব চলতেছে বাতাস তো দেয়া যায় না গায়েব না মিটার ওকে মাফি পাইলট ওকে ভাবাইছে 33,000 ফুট উপরে আছে আর ফুড়ি নজর বজলব তাপমাত্রা মিটার ওকে পাইছে 800 তাপি এনো 50 ডিগ্রি সেলসিয়াস 107 সালাম
তারপরে স্পিড মিটারে কত দিলাম এসকেলেটর কম চালা চাবেন আজ দামি করি না 6 ঘন্টা আর বিমান জিদ্দা যাই ওই আপনার বিমান 1000 মাইল চলে স্পিড মিটারে কর ঠিকলে এইভাবে 50 মিটার এই কারণে খুব নার্ভাস অসুস্থ এত মধ্যে গুঞ্জন বাজারে লেগে গেছে যারা সাহা আর কত শ্বাস বুঝিয়ে ডাক্তারে কিন্তু একটা হাতের মধ্যে বাঁধি গেলে গেলে বাঁধি কাছে কিন্তু সাবে দেহের সংযোগ নাই হতে কলযুগ মাফি এলা এটা দেখো এখন বিজ্ঞান একমত সাক্ষার কোন সংযোগ নাই সাক্ষা করে নিচে দি তারপর দূরে দি সাক্ষার লোকে চিটা লাগাই রেখছে তার তার এর যে তার কোন এবার বুঝ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বৈজ্ঞানিক ওই আমরা ছোটবেলায় রসু গেছি আগ্রা তাজমহল দেখো সুরবাগাঙ্গের ব্রিজ দেখো তাজমহল আগ্রা তাজমহল সেই জন সুরমাগাঙ্গের দিতে মহাগ্রন্থ আল কোরআন লইয়াছে সুন্নত গুলা লইয়াছে তুই নবী কিনা দিও নাই ঠিক না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুশি আমরা সৌভাগ্যশালী জাতি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কষ্ট হয়নি সবাই করতে ধান দেখি সাহেব চান্দারা বুঝি আচ্ছা যাক আয় শরীর তোর নাম হুজুর সালসালাম কো আসমানের সাত রাষ্ট্রে বানাইছি ক রাষ্ট্র আয় মজা লাগাই দিছি এবার রাষ্ট্রটি মাফি এই যে বামুনরা গেলাম মাসর তবু পৃথিবী গেলাম বিশ্বজগতের তুলনা এতে কত বড় সাত রাষ্ট্র মাত্র তিন গে রাষ্ট্র মাফি এই পৃথিবী বেরোলো 5000 মাইল বেশ 8000 মাইল ওজন 6 কোটি 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 টন এই হলো তবু পৃথিবী শেষ সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড় কত লক্ষ এই 130 গে পৃথিবী জোড়া দিলে সূর্য সিটিং এর মান হইব এতে বেশ 8 লক্ষ 60 হাজার নাই ওজন 3 লক্ষ 30 হাজার গুণ বেশি হেতে হলা মাইয়া নোগা হলা 44 গে মাইয়া
নয়টা গ্রহ চুয়াল্লিশটা উপগ্রহ, ব্যাট পেলে হলো আমার ইহাতে পোগা তিপ্পান্ন গা পোগা কার সূর্য কারে হেতে হল আমার ইয়ে আছে গে আমার তিপ্পান্ন গা আর হেতে পৃথিবী গে রাম তো বড় কত তেরো লক্ষ গুণ বড় ও মা গো বিজ্ঞানী কে রকম আর নবী যদি সূর্য কি গে কেন আল্লাহ করতে আল্লাহ কত আর কি বসে তো হুজুরে অনুজুরে বোঝে কেন নিশ্চয় হুজুর লোক সংযোগীটা প্রশংসি করল কার হুজুরে তারপর আল্লাহ লিখল কত হা এটি কি করলো কেন প্রভাত সন্ধ্যা এটি কিনলে হুজুরে কি গে হুজুর কি জ্যোতির্বিজ্ঞানী নেই সব কিছু টিচার আমার নবী মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য মাফিয়েলি সিপাইরা কেন সূর্য দেয়া জানো আমার একজনে কয় যে শামসু কুফিরা বলো কিনগা দি কইয়ে সূর্য যদি প্যাকেট পড়ি গেলে সূরা তাকবি কে কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হেদিনের কি গে রে হেদিনের কি গে দেশটা কয় আর কুতের মাথা তাতে কি গে আগু করে তো করো আকাই না কথাটা তাই ফিরে গেল আল্লাহ কয় নবী আমরা কোন সে আগে তো হেদিনের কি গে কই রে রো রো আয় বন্দারা আরে ডোনাল্ড ট্রাম্প ইসকে তুর বাকির গেতি কই যদি সূর্য রে ব্যাকেট পড়ি গেল তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কেন সূর্য ব্যাকেট হইব আকাশে তারার মেলা বসে শুয়ে গেছে তারার মেলা ন এটা একটা জগৎ এটা একটা গ্রাম এই গ্রামের নাম বামুন্ডা ন এই গ্রামের নাম হলো মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব হেতের মাথা তুই মাথা আলো জ্যোতি শুধু টর্চলাইট মারি আলো জ্যোতি 75,000 75 লক্ষ আলো বছর টাইম লাগে আলোর গতি 1 সেকেন্ডে কত দৌড়ে আছে 1,86,000 মাইল হাতে 1 সেকেন্ডে তো পারে তাহলে 1 মিনিটে সিটিং কত যায় 1 ঘন্টা হাতে কত যায় এভাবে 1 বছরে যত দৌড়ে হচ্ছে 75,000 লক্ষ বছর টাইম লাগে হাতে এই মাথা তুই মাথা আলো যাইতে মিল্কি ওয়ে পাতা কো মিল্কি ওয়ে ওই হে গ্রামে রাখি কোলা মাইয়া হাতে কোগা 20,000 কোটি গ্রহ নক্ষত্র হাতে কোটি 20,000 আয় আমার বলছি কথা এ আবার ছায়াপথ বিশ্বের এই অগ্রহলা আছে ব্যাটেল সিএস নক্ষত্র একলা পৃথিবীতে 190,000 বছর ধরে 21 কোটি মাইল কয়েকটি সূর্য এদের হেড রাইডার দেবে এই 20,000 কোটি হল আর ওটা হল এই যে সূর্য রবে মিয়া গোলাম হল কাইলেন বাসা দেখি এন্টারিস নক্ষত্র আছে এই যে 10 কোটি সূর্য রে এদের হেডে ভিতরে ঢুকে দেয় দিতে মিয়া বেটা ঢাকা কাইলে সায়াপথের এই যে কোগা হল আছে 20,000 কোটি গ্রহ নক্ষত্র এই চোখ হলো মাত্র অ্যান্টারিস কিটা এই অ্যান্টারিস গ্রহ সূর্য নামক এই কোথা কাটা হেতে আগে পৃথিবী গেলাম বামুন্ডা তু 13 লক্ষ গুণ বড় এই হেতেরে হচ্ছে তো হয়েছে 10,000 10 কোটি থেকে হ্যাঁ ঘুম যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইছিল আপনা আপনা বামুন্ডা খোদার কাটা করে আল্লাহ সে জান্নাত দিব এই জান্নাতের ফরিদি 10 দুনিয়ার অমান আমরা সবাই
অনেক কেন কইলাম সিটিং নিয়ে এত কমন গাই লোক সিটিং ডাকায় কথার কথা কিন্তু মেজাজ উড়ে এর কিছু বলছে এই আমি আগরে সিটিং করি ভাই আই কই না আল্লাহ কই দিয়ে খালি আল্লাহ কই কোন দি কর এত সূরা বাকারা 14 নম্বর আয়াত আছে ইউকাদিউন আল্লাহ والذين آمنوا وما يفعلون إلا أنفسهم وما يشعرون তারা আল্লাহর লগে আর মুমিনের লগে সিটিং বাজি করে ও তারা আর কারোর লগে সিটিং বাজি করে না নিজের লগে নিজেরা সিটিং বাজি করে তাহলে সিটিং কইছে কে আল্লাহ আমরা সবাই সিটিং জিডি আল্লাহ ওয়ালাই দিবা ঠিক রে একখানে রহনে বসা আর কত সামনে আর হয়ে আছে আর 10 মিনিট অনেকে থাক এখন অনেক রহনে কইলাম যে একখানে জানো কইলাম বই নিলু আমি আল্লাহ ধনী তোমরা সব গরিব তাহলে আমি আফসারি গরিব ফকিরের পোলা আমার আব্বা ফকিরের পোলা ফকিরের পোলা আফসারি করা যাইব সব ফকিরের পোলা সব হেডম নিয়ামত বুজুর্গি সব শান শওকত আমার আল্লাহ ঠিক না হেনম দেয় নবীর উম্মত নবীর উম্মত অনটাই হলো বড় ম্যাডাম ঠিক কি না কষ্ট হয় নি বিকাশ দেয়ান আল্লাহ রসুল কইছে জাহান্নামের আগুন সত্যের গহুর হয়েছে জেলার মাম্পা চালানি এই কঠিন পদার্থ লোহারে 1530 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এতে কয় গেরামো না আয় উড়ি যাই এর গা এতে গেরামো স্বাভাবিক তাপমাত্রা লোহা এত হিট দিলে তো না লাভাই এবার আছে নক্ষত্র ওই মিল্কি ওয়ের হোলা কার হোলা মিল্কি ওয়ের হোলা এতের কার মধ্যে 10 লক্ষ গুণ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস বেশি সূর্য তো বলে ওই যে সূর্য কত সেটা তো জানি না সূর্যের গায়ে চলতেছে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস 9 কোটি 30 লক্ষ মাইল দূরে নিয়ে বামনটা হাইতে হাইতে 26-27 ডিগ্রি তো ওই যেন বুড়িয়ার গাছ লাগলে কোথা কোথা গুলি কো বান্ধি বেশ সালা বেশ বেশ ভরে যায় এত ফিকা পারে কত হ্যাঁ 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তো বিজ্ঞানীরা কয় এই সূর্য সিটিকে বাঁধি যদি অ্যান্ড্রোনাডাসের কাছাকাছি আনতে পারে হেতে অর্ধেক অর্থ আইস বলি উড়ি যায় গো ভাই আয় নাই রে এখন বৈজ্ঞানিকেরা প্রমাণ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইছিল জাহান্নামের আগুন সত্যের গুণ বেশি এখন হেতারা কয় কথা হেসা হেসা গো সুরের নাম সুরে হাদিদ কি নাম হাদিদ বামুনদার হাতে আমেরিকা গেলাম বলে রে আমেরিকা আর হেতের বল নাইদে আছে বামুনদা নাইদে হ্যাঁ এ কোন দিশে বিশ্ব দরকার শুধু বের করে ডার্লিং ফোন দিও
মোবাইল কি রাইদারে শোনা দিছি কলার টাওয়ার রয়েছে ওই মুদারগঞ্জ মোবাইল আছে নাইদের আপন এতে আছে হাজার 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 মাইল দূরে ঠিকই না এ মুদ্রা লওয়া এলদি কত কুত্তা মুদের টাওয়ারের পোড়া মেটে মতে না মুদের এ মুদ্রা লওয়ার ভিতরে নাইদের নিহাতে আমরিকে দিহালা এ কথা মোহাম্মদ সাল্লাম জানে কেমনে বৈজ্ঞানিকের আবিষ্কার করবার আগে হান নবী কই দিছে সুরাতুল হাদিদে উনি বাস এ লোহাতে প্রচন্ড শক্তি এ কথা মোহাম্মদ কইলো কেন নিশ্চয় তার সাথে শ্রেষ্ঠ বিজ্ঞানীর হাত আছে তার নাম আল্লাহ মুদ্রা লোহাতে যদি আমেরিকা খবর ফাঁস করতে আর তাহলে মোহাম্মদ সাল্লামকে কইছিল তোর বাইর লোক কবরস্থানে কোবা কবি চলে মুরগা হলদা কুতা তাহলে মন ঘটনা এটা আরো কিতে কিতে কইছিল কিয়ে থেকে হুর কিতে কিতে হাবি জান্নাতে যে যে সাল আছে তাহলে ঘটনা হি গেল সত্য লিল্লাহ তাকবীর আল্লাহ মোহাম্মদের ঘটনা কিতা যে গ্রন্থটা আনল আমার নবীজি ওটা মানুষ খুশি কত জিজ্ঞেস ঠিক কিনা আয় সূর্য কি গেল কিনলে ঘটনাটা কিতা এই সূর্য কোটার গাড়া আছে এতে হয়তো ব্যক্তিকে সিটিং বানালে নয় কোটি 30 লাখ কমায় এ হাতে হি আনো তাই তো গো বামনটা হানি এসে ভাত খাওয়া তোর ডার্লিং এর বাসায় রা বা ব্যবসায়ী সব কিতে গো এমনি কি বছর টিভি দিয়ে গেছে নয় না পারলে কথা আর ডার্লিং এর আয় 20 লাখ টাকা কাফি দিবিয়ে করি আর হিতির লোক রং বাজি গইয়ে এই সূর্য কিতে করে দেখছি না আল্লাহ তারে কমে দেখছি এই সূর্যের মাধ্যমে মূলত প্রভাত বেলা বুদুলি সন্ধ্যা মেঘ আবহাওয়া পরিবর্তন ফুল ফোটে ধন্যা হাতা হাতা কপি কাঁচা মরিচ বুঝতি বের করে নিয়ে সালা বা পাল্লর সব শক্তি আল্লাহ সূর্যের কাছে দিয়ে গেছে এ জিনি দিছি নিয়ে সূর্য হাঁটন দেয় বলো পাঁচশো আয় সূর্য যদি প্যাকেট করে গেলে শামসু উকবিলা আবিষ্কার করিলে আরো আপডেট করিব বুকে সাবাস নাই ওয়াল কম্পিউটার ইজ এ ফুতিহাত ওয়াল কম্পিউটার ইজ এ পুসিদা কথা কহছে বাবা তুই বুকের তুই পাশে দুইটা বাল ফুসফুস 200 করে 700 কোটি চিত্র এটি যখন অক্সিজেনটা টান অক্সিজেনটা টাইমলে এই অক্সিজেন সিটিং এরা 3 টাকার জন্য লোক অপর রক্তের 3টা সিটিং আছে লোহ কণিকা অনুক কণিকা সাত কণিকা এই অক্সিজেন ফুসফুসে আন্দায় এ 3 টাকার জন্য লোক অপর হয়ে কোবাকুবি করি মুহূর্তে এই রক্তগুলা সাপ্লাই করে ঠ্যাঙ্গের হাড়া হয়ে যত 30,000 নার্ভের ভিতরে যায় এ যাইলে এটি খেলা করে ভাই একে ওর আছে থ্যাংক ইউ একটা কিস যদি অক্সিজেনটা বন্ধ এটি কি করে কারামুকের মতো আল্লাহ
প্রেম করছিলাম কুদ্দুস রে, তোর ভাবি মরি না গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দিল্লাই হারাসা কুদ্দুস রে। ভিতর গায়ে তু এক ঘন্টা হরে খুন কই না দুর্বাস বাহির না হর হরে করেছে সত্যি এই যে ইতিরে খেলা সব কিছু সূর্য অক্সিজেন আনে কত গাছে তু বৈজ্ঞানিকেরা কয় যে একটা গাছে একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, এই সৌর ব্যাটারির মাধ্যমে এ পাতাটা খাদ্য গ্রহণ করি দিয়েছে যে স্যালাইনের লতা শিকড় দিয়ে ফানি টানে, এই ফানিও দিছে সূর্য। ওই 2 কোটি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এ ফানিটা বাষ্প করে দিয়ে আমি উড়ায় তাসলিফা রিয়াহে নাইট্রোজেন শব্দ আবহাওয়ার পরিবর্তন মেহেদি মিকেল ফেরস্তা টানা মারি অ্যালিউশন করি কোটি কোটি মেগাওয়াট বিদ্যুতের মাধ্যমে এটি সব ঠিক করে গাছের নিচে দেয়। এ গাছ সিটিং এতে এতু এ খানা টানা বানায় হেতে খায় আগি দেয় আগলে অক্সিজেন তুই অক্সিজেন কে হেতে লে কার্বন ডাইঅক্সাইড দে নে খা আর দে এইভাবে নেটওয়ার্ক লাগা দিছি। বৈজ্ঞানিকেরা কয় যদি সূর্য না থাকে তাম পৃথিবী ধ্বংস মিলছিলি না অভিজ্ঞতা সূর্যটা আটকাইব কেমন যদি এদের কয়েক হাজার মাইলও করে দিত সারা পৃথিবী বরফে ব্যক্তি আটকে দেখত ব্যক্তি তোরা আটকে দেখত আর হাতে 0 ডিগ্রি অক্ষাংশ তাপ দিতেছে না 3.5 ডিগ্রি করে অ্যাঙ্গেলে মারে। এ কারণে বাংলাদেশে 6 ঋতু মালয়েশিয়া 1 ঋতু ওরে কথা কয় 6 মাস দিন 6 মাস রাত ওই অ্যাঙ্গেলে থাকার কারণে, কারণ 0 ডিগ্রি অক্ষাংশ দিলে তাহলে পৃথিবী মধ্যকার আগুন ধরত আর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ সব বন্যা ডুবে যেত আর রাশিয়ার দুলাভাই ভ্লাদিমির পুতিন বরফে বৃদ্ধি হামদার নিতে বাম হেগে ইয়া বৃদ্ধি ইয়া বৃদ্ধি এখন 3 ডিগ্রি অক্ষাংশ অ্যাঙ্গেলে দেওয়ানোর কারণে তোরা বাঙালিরা 6 ঋতু আছে গরমকালে সময় টয়ে লম্বে টম্বে ডে কাজ, শীতকালে খানা বালতি জানা বাধা করে ফুলকপি মরিচ আমার লোকই এর বুঝে কোন হাড়ি যায় ওদের গন্ধ বাজার বললা করে আসে যেটা আসে আসে এত টোটা নাকি সূর্য সূর্য কে রে এটার মেডিসিন ব্যাসলিন দিয়ে দিছে কাঁচা মরিচ খা বাঁধাকপি খা তারপর অমলকি খা জলপাই খা জলপাই খে এই যে তোরে এই ব্যাগ কিছু সূর্য করে তুই আজ কত জিজ্ঞেস করলি না ঘটনা এখানে খেলাকে তুই একটা থ্যাংক ইউ দিলি না উল্টা আল্লাহরে কস শালা নাউজুবিল্লাহ আল্লাহরে কিতা কস শালা নাউজুবিল্লাহ বুঝুন আমরা আল্লাহরে শালা কই গেন বুঝে মুদে কিন্তু আল্লাহ তো কানো লাগতাম সে এত বড় কত বড় আতুরা ঢাকায় আতুরা তোর আপ খুলিয়ে লাইবি স্কুল যাই তুই কত বড় আপনি আবার ইয়ে না হলে আল্লাহ যদি স্কুল ড্রাইভার দিতেন তো আপনি ইয়ে দিতেন না ফিলাই তো কালো করে বের সব কোন খবর নিতি তাই মত করি ফেতি কত বড় পিক আপ লেভেল নগদে কত বড় সব করে কাটালে মহিলারা মুখুত দুস্তি থাকা শোবার কারণে এবার বুড়িয়া মহিলা হানসাস তোর হগুন হয়েছিল এত বড় কাটাল আমরা বুড়ি কাঁদল ভাঙছে
লাল কষ্টসে কোষ পুরেরাতে কোষ কোনো ইয়া নাই নানা নাই বিজ্ঞানী লাল কষ্টসে কোষ রাজ্য দেওয়া কানাডা মুখে দিয়ে দেওয়া ইস শালা কাডল রে আল্লাহ বান্দা তুই শালা কে ছোটকার রে ১৩০,০০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 
বান্দা, এরপরে আমি বঙ্গোপসাগর তুমি একদিন পৌঁছেছি রাঙ্গামাটি নতুন মালার কাঁঠালে বাগানো কাশিকে হাজি হাতে তুলে রয়েছি আর এত বড় হয়েছি আর কাশিকে ছাগলে খাই শেষ হাঁড়া হাঁড়া আর কি গুড়িয়া জিগে করি বাহার হয়েছে কি রে বাগানো মশর মশর পরে কি গুড়িয়া বার কর ফের গেলে বিশে ছাগলে আটা উঠে বললে ফের তুই দেওয়া গুড়িয়ার কাছে গুড়িয়ারে বললাম যেন তো টাইগার খাই আছে হাঁটার সকলাল আবার গুড়িয়া আবার বানেছি ওই সে সাগর থেকে হানি উড়েছি আমার কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ করেছে বন্দারি গাছিকা পরিণত হয়েছি আর তারপরে এরপরে কানুলিকে এত বড় করছে কত বড় এবার ফোন করে আল্লাহ বেরোতরা আকাশ বাগানে তুই বই হ্যাঁ কানুলের ডেন্ডু বাকিটা মালানার দিক মেশিনে তুই হানি দিস একই হানি আই আল্লাহ দিছি কিন্তু মুখব দিল কিন্তু সাত রং গন্ধ আলাদা আলাদা আয় করে দিছি জগতে নাই রে বন্দা তুই কেন আমার থ্যাংক ইউ দিলি না তুই আমার কেন আলহামদুলিল্লাহ কইলি না কথা ঠিক কি না কোনদিন কি ভেবে দেখেছে এই জগৎ প্রেমের খেলা সব সূর্যের মাধ্যমে সব এই সূর্য যেদিন আটকাইব সেদিন কি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 1900 বছর আগে গেছে বৈজ্ঞানিকেরা বলা ঘটনা তুইডা ঠিক নিও আর এই জগতের দাবি কেউ করল না কোন বৈজ্ঞানিক রাজা বাদশাহ করল না একজনে কয় লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ তার জন্য আসমান জমিন সব বৃদ্ধি তিনি কে আল্লাহ কয় কে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তো গতি আছে কে কর মোহাম্মদ তাহলে কিরে দেখছো তুই আঙ্গুল জুড়ের অবস্থা আঙ্গুল জুড়ের মতো মহা নেটওয়ার্কের হাত আছে রে আল্লাহু আকবার নবীরে ভাই আমরা খুশি না বেজা খুশি যে জান্নাত টান্নাতের কথা কিছু ঘটনা আছে